হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এডুকেশন আমি তোমাদের সোমনাথ স্যার বহু প্রতীক্ষিত তোমাদের ক্লাস স্যার আপনি লেন্সটা করিয়ে দিন দেখো আমি তোমাদের দুটো ক্লাস করিয়েছি আলোর আলোর একটা হচ্ছে প্রতিফলন এবং দর্পণ তার ক্লাস রয়েছে এবং দর্পণের সমস্ত অঙ্ক রয়েছে অর্থাৎ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ইউটিউবে আলো নিয়ে যা কিছু জিনিস একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো কমপ্লিট করাবো আজকে আমি পড়াবো তোমাদের আলোর প্রতিসরণ আলোর প্রতি আর কাঁচের স্ল্যাব ইত্যাদি প্রভৃতি যে কঠিন কঠিন প্রশ্নগুলো তোমরা যখন আমি প্রশ্নগুলো করাই তোমরা সেখানে অনেকেই বুঝতে পারো না স্যার এটা কি হলো ইমার্জেন্ট রে কি আপতিত রশ্মি কিভাবে আসছে প্রতিষ্ঠিত রশ্মি কিভাবে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ একটার সাপেক্ষে আর একটার প্রতি সরাঙ্ক মিউ এ মিউ বি এন এ এ এনএবি ভেলোসিটি ইত্যাদি প্রভৃতি তোমাদের বুঝতে প্রচুর অসুবিধা হতো তো সেই জন্য আজকে তোমাদের আলোর প্রতিসরণের পার্ট ওয়ান এটা পার্ট ওয়াইজ চলবে লেন্স করাবো এবং লেন্সের অঙ্ক করাবো তো প্রতিদিনের মতো আজকে একটাই কথা তোমাদের যাদের ক্লাসটিকে ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ক্লাসটিকে ভালো লাগলে লাইক করবে পাশে বেল আইকন প্রেস প্রেস করে দেবে সাবস্ক্রাইব করার পর যাদের তুমি ভিডিও নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেয়ে যাও এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অনেকে জিজ্ঞাসা করে থাকো যে স্যার আপনার পেইড ব্যাচে ডেমো ক্লাস দিন আজকে যে ক্লাসটা আমি করাবো এভাবেই আমি আমার কিন্তু পেইড ব্যাচে একদম জিরো থেকে হিরো পর্যন্ত এভাবেই ক্লাস করাই যেভাবে আজকে ক্লাসটা করাচ্ছি তো তোমরা দেখে বুঝে যেতে পারো যে কিভাবে আমি পেইড ব্যাচে ক্লাস করাই ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এই হচ্ছে আমার ব্যাচ এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন কিন্তু ব্যাচে চলছে এবং বহু ছাত্রছাত্রী এখানে অ্যাডমিশন নিয়েছে এটা জুন ব্যাচ নয় এটা জুলাই ব্যাচ এই জুলাই ব্যাচে কিন্তু চলছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া ফোন করে নিয়ে নাও এককালীন সুবিধা রয়েছে ঠিক আছে চার থেকে পাঁচ মাসের কোর্স নিজস্ব অ্যাপ রয়েছে নেওয়া হয় প্যাটার্নে তোমাদের ক্লাস হয় প্যাটার্নে তোমাদের ক্লাস হয় ফলে কোনো চিন্তা নেই একদম জিরো টু হিরো বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস হবে ঠিক আছে তো এটা তোমাদের আলোর প্রতিফলন যেগুলো আমি তোমাদের করিয়েছিলাম তারা ক্লাস দেখো নি আলোর প্রতিফলনে তারা অবশ্যই ক্লাসটিকে দেখে নিও একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করিয়েছি আজকে শুরু করব আলোর প্রতিসরণ তো এই আলোর যে প্রতিসরণ এই প্রতিসরণটা যদি দেখে নাও তাহলে দেখবে আমাদের যে ক্লাস টেন এটা হচ্ছে ক্লাস ক্লাস এই কিন্তু ক্লাস টেনের এনসিআরটি থেকেই আমি কিন্তু এগুলো নিয়েছি এবং তোমাদেরও কিন্তু এনসিআরটি পড়তো এবং এনসিআরটি থেকেই তোমাদের অ্যাজ ইজ প্রশ্ন আসবে কি বললাম এনসিআরটি থেকে তোমাদের কিন্তু অ্যাজ ইট ইজ প্রশ্ন আসবে ডাইরেক্ট টু ডাইরেক্ট তো প্রতিসরণ কাকে বলে না আলোর আমরা প্রতিফলন যখন পড়ি তখন তোমাদের বলেছিলাম প্রতিফলন সবসময় একটা নির্দিষ্ট মিডিয়ামে হয় অর্থাৎ আলো এভাবে এলো এবং তারপর বেরিয়ে গেল এই অভিলম্ব বরাবর আপতিত রশ্মি যে কোন করছে আমরা আপতন কোন বলছি আর প্রতিফলিত রশ্মি বরাবর যে কোন করছে তাকে আমরা প্রতিফলন কোন বলছি তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট মিডিয়ামে হচ্ছে কিন্তু যদি দুটো মিডিয়াম ইনভলভ থাকে অর্থাৎ কিছু কিছু এক্সাম্পলস তোমরা যদি দেখো যেগুলো এনসিআইটি তে রয়েছে এবং পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা হয়তো লক্ষ্য আসে এইগুলো তোমাদের তুলে তুলে একদম আর তে কিন্তু প্রশ্ন দেবে একদম তুলে তুলে কিন্তু আরআরবি আরবি গ্রুপ ডিতে রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু প্রশ্ন দিয়েছে এবং দেবে কি রকম প্রশ্ন যে জলপূর্ণ একটি ট্যাঙ্ক কিংবা পুকুরের তলদেশে প্রকৃত অবস্থান থেকে কি হয় বা এই যে জলপূর্ণ একটি ট্যাঙ্কিং বা পুকুরের তল প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে উঠে আসে কি বলা হয় মানে কোন ঘটনার জন্য হয় এরকম প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে দেখো অনুরূপভাবে যখন কিছু ছাপানো বস্তুর উপর একটি পুরু কাঁচের ফলক ছাপানো হয় তখন কাচ ফলকের মধ্যে দেখলে হয় অক্ষর কিছুটা উপরে উঠে এসছে অর্থাৎ মনে করো তুমি বইয়ের ওপর ধরো এই যে কাঁচের আমার কাছে কাঁচের একটা স্ল্যাব রয়েছে এবার এই স্ল্যাবটা কি করবো আমি কোনো কিছু একটা বইয়ের উপর যখন এরকম ভাবে চাপিয়ে দেবো কোনো কিছু বইয়ের চাপিয়ে দেবো তখন মনে হবে কি তো লেখাটা অনেকটা উঠে এরকম একটা কেন না কারণ তুমি যখন দেখছো তোমার চোখ থেকে আলোক রশ্মিটা মানে এখান থেকে আলোক রশ্মিটা তোমার চোখের দিকে আসছে অর্থাৎ তাকে কিন্তু দুটো মাধ্যমের মধ্য দিয়ে যেতে হচ্ছে ঠিক আছে তাহলে আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে অর্থাৎ দুটো আলাদা আলাদা মাধ্যম দিয়ে যায় তখন আলোক রশ্মির যে বেন্ড হওয়ার ঘটনাটা বা বেঁকে যাওয়ার ঘটনাটা তাকে আমরা বলি আলোর প্রতিসরণ। প্রতি প্রতিফলনের ক্ষেত্রে যেখানে একটা মিডিয়াম ছিল প্রতিসরণের ক্ষেত্রে সেখানে কিন্তু দুটো মিডিয়াম ইনভলভ থাকবে দুটো মিডিয়াম ছাড়া তখনও কিন্তু আলোর প্রতিসরণ সম্ভব নয় এটুকু নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও ঠিক আছে তুমি কাঁচের গ্লাসে বা ন্যাচারাল ফেনোমেনন গুলো একটু দেখে নিচ্ছি তুমি কাঁচের গ্লাসে রাখলে জল পেন্সিলকে দেখেছো তাহলে পেন্সিলকে তুমি যদি দেখো পেন্সিলটা সোজা রাখলে মনে হয় যেন পেন্সিলটা একটু বেঁকে গেছে এটাও কিন্তু আলোর প্রতিসরণের উদাহরণ এবার আমরা বুঝবো মনে করো মনে করো দেখো ভালো করে খেয়াল করবে মনে করো এটা দুটো বিভেদ দল কিসের বিভেদ দল স্যার না এটা হচ্ছে দুটো যে মাধ্যম মনে করো প্রথমটা হচ্ছে বায়ু মাধ্যম প্রথমটা হচ্ছে বায়ু মাধ্যম এবং পরটা জল মাধ্যম এই যে ছেলেটি দেখো যে ওপর থেকে দেখছে অর্থাৎ কি না নিচ থেকে রেটা তার চোখের দিকে যাচ্ছে তাহলে জল থেকে কি হচ্ছে বায়ুতে যাচ্ছে কিন্তু আমি যদি মনে করি বায়ু থেকে জলের দিকে কোনো রে যাচ্ছে তাহলে এইভাবে মনে পতিত হলো আচ্ছা এইখানটা আমি যেটা ড্র করলাম ভালো করে বুঝবে এই যে এখানটা ড্র করলাম এটা কি ড্র করলাম এটা হচ্ছে অভিলম্ব ঠিক আছে যেখানটা আলো পতিত হচ্ছে আপতিত হচ্ছে যে অবিলম্ব আর এই যে আলোক এখানটা আপতিত হচ্ছে দেখো এই আপতিত যে হচ্ছে এই অভিলম্ব বরাবর যে কোন করছে তাকে আমরা কি বলি আপতন কোন তাহলে এই আলোক রশ্মিটা সোজা যাওয়ার কথা এটা জল মাধ্যম জল মাধ্যম মানে কি ঘন মাধ্যম জলটা নিশ্চয়ই যেন বায়ুর থেকে ঘন তাহলে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম দেখো তাহলে যখনই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন আলোক রশ্মিটা কি কিভাবে যাওয়ার কথা না এইভাবে এইভাবে কিন্তু ডট 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 চলে যাওয়ার কথা এইভাবে যাওয়ার কথা সোজাসুজি কারণ আলো নিশ্চয়ই তোমরা জানো যে সর্বদা সরল রেখে গমন করে তাহলে সেই অনুযায়ী সোজা যাওয়ার কথা কিন্তু সোজা যাবে না সে কি হবে এইভাবে বেন্ড হয়ে বেঁকে যাবে অর্থাৎ এইভাবে আসবে এইভাবে বেঁকে যাবে এই যে বেন্ড হয়ে সরে আসছে কার দিকে সরে যাচ্ছে না অভিলম্বের দিকে সরে যাচ্ছে ভালো করে দেখো কেন সরে যাচ্ছে সেটা আমি তোমাকে বোঝাচ্ছি ভালো করে এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদের একদম মানে প্রচুর কনসেপচুয়াল প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করাবো আমি জানি এই ভিডিওতে ভিউজ কম হবে সেটা আমি জানি কারণ থিওরি পড়াচ্ছি যেহেতু স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমরা যারা এটা দেখবে প্রচুর এমসিকিউজ রয়েছে প্রিভিয়াস এস এমসি যেগুলো আমি তোমাদের করাবো ভেরি কনসেপচুয়াল কিছু এমসি কিউজ রয়েছে ঠিক আছে মন দিয়ে ভিডিওটা দিকে দেখবে অনেক কিছু অ্যাডভান্স লেভেলে তোমাদের করাবো তাহলে ভালো করে বোঝো এই যে রেটা এই রেটাকে আমরা কি বলবো এই রেটা যেমন আপতিত রশ্মি এটাকে কি বলছি আমরা আপতিত রশ্মি এটাকে আমরা বলছি আপতিত রশ্মি তেমন এই যে রেটা এটাকে আমরা কি বলছি এই রেটাকে আমরা বলছি প্রতিশ্রিত রশ্মি প্রতিফলিত নয় প্রতিশ্রিত রশ্মি বলছি বা রিফ্র্যাক্টেড রে কি বলছি ইংলিশে রিফ্র্যাক্টেড রে এটাকে আমরা কি বলছি ইনসিডেন্ট রে এটাকে আমরা কি বলছি ইনসিডেন্ট রে আর এই রেটাকে আমরা কি বলছি রিফ্রাক্টেড রে রিফ্রাক্টেড রে এই অবধি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে তাহলে এইটাকে আমি কি বলবো এই যে রেটা এটা কি এটা অভিলম্ব বিভেদ দল বরাবর অভিলম্ব তাহলে এই অভিলম্বের সঙ্গে যে কোনো তাকে আমি কি বলবো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টস এবং অ্যাঙ্গেল অফ কি ইকুয়াল হবে উত্তর হচ্ছে না ইকুয়াল কিন্তু হবে না আমি আবার বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যখন বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যাচ্ছে বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন কি ইকুয়াল হবে উত্তর হচ্ছে না এবার দেখো আচ্ছা তুমি দেখলে যে আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেল তাহলে আলোটা যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেত তখন কি হতো আমি আবার বলছি আলোটা যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেত তখন কি হতো দেখো ভালো করে আবার একটা ছবি আঁকছি মনে করো এইটা একটা আবার ছবি আঁকছে এরকম একটা বিভেদ তল ওপরে কে রয়েছে ওপরে মনে করো জল ওপরে তোমার রয়েছে মনে করো জল রয়েছে আর নিচে রয়েছে বায়ু তাহলে কি হচ্ছে ঘনমাধ্যম আর হচ্ছে লঘু মাধ্যম ঠিক আছে যদি হয় এদের বিভেদ তলটা আঁকি তাহলে বিভেদ তলটা বিভেদ তল এটা এবং এদের একটা অভিলম্ব আঁকি অভিলম্ব আঁকলাম এবার কি হলো ভালো করে বুঝবে আলো ঘর্ষিত ভাবে এলো এবং এখানটা আপতিত হলো তাহলে এই কোনটা কি আপতন এবারে দেখো তাহলে এই রেটা যাওয়ার কথা কোন দিক দিয়ে এইভাবে যাওয়ার কথা কিন্তু দেখবে যে এই রেটা যাবে কোন দিক দিয়ে না এই রেটা কিন্তু এই দিক ভাবে যাবে অর্থাৎ এই যে অভিলম্ব থেকে কি হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে আমি আবার বলছি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ এটা তোমরা মনে রেখে দাও এইটা তখন এর সঙ্গে যে কোনটা করবে সেটা হচ্ছে আর সবসময় মনে রাখবে এর সঙ্গে কোন করবে এর সঙ্গে কিন্তু কোন করবে না কারণ এটা তো ইমাজিনারি লাইন যেটা আমরা ড্র করেছি এখান দিয়ে আলোটা যাওয়ার কথা ছিল বাট এখান দিয়ে কিন্তু আলো যায়নি তাহলে আলো যাচ্ছে কোথা দিয়ে আলো যাচ্ছে কিন্তু এই রাস্তাটা দিয়ে বোঝা গেল অর্থাৎ আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তাহলে প্রতিষ্ঠিত রশ্মিটা কি হয় অভিলম্ব থেকে দূরে চলে যায় বা অ্যাওয়ে ফ্রম নর্মাল বা অ্যাওয়ে ফ্রম অভিলম্ব মানে অভিলম্ব থেকে দূরে সরে যায় আবার যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় লঘু থেকে ঘন দিকে যায় তাহলে কি হবে রিফেড রেটা বা প্রতিষ্ঠিত এরকম কোশ্চেন দেখতে পাবে যেগুলো আমি তোমাদের করাবো তাহলে এইটা বোঝা গেছে এইটা যদি বোঝা যায় এইবার দেখো এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারি এইখান থেকে বলতে পারি এখান থেকে একটা জিনিস বলতে পারি এই যে আপতন কোণের সাইন অর্থাৎ আপতন করে যদি সাইন নি সাইন আই ডিভাইডেড বাই প্রতিসরণ করে যদি সাইন নি অর্থাৎ সাইন আর এইটাকে আমরা বলতে পারি কি কনস্ট্যান্ট অর্থাৎ সাইন আই ডিভাইডেড বাই সাইন আর আপতন করে সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ করে সাইন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দ্যাট ইজ আমরা একে বলবো স্নেলস ল বা কি বলবো স্নেলের সূত্র স্নেল ল বা স্নেলের সূত্র এবং এটাকেই পরবর্তীকালে বলা হয় সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইজ ইকুয়াল টু রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অর্থাৎ এইটা ইকুয়াল টু কি হয় রিফ্র্যাকটিভ ইনডেক্সের সঙ্গে সমানও এখান থেকে তোমাদের অঙ্ক পড়ছে ঠিক আছে রিফ্র্যাকটিভ ইনডেক্স আমি ডিটেইলসে করাচ্ছি আস্তে আস্তে তাহলে এইটা বোঝা গেল তাহলে আমরা প্রতিসরণের সূত্রগুলো জেনে নেব কি প্রতিসরণ বলবো প্রতিসরণের সূত্র আচ্ছা প্রাথমিকভাবে কিন্তু সাইনাই আই বাই সাইনার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আচ্ছা প্রথম থেকে সূত্র থেকে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে স্বচ্ছ মাধ্যম দুটির অন্তর তলের উপর অঙ্কিত অভিলম্ব দেখো এই যে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব দেখো একটা নির্দিষ্ট সমতলে অবস্থান করছে দেখো এইটা যদি আমরা একটা সমতল ধরে নিই তাহলে একটা নির্দিষ্ট সমতলে অবস্থান করে তোমরা বলবো অবশ্যই স্যার তাহলে একটা নির্দিষ্ট সমতলে অবস্থান করে এটা ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে নেক্সট বলছে এক বর্ণী আলো নির্দিষ্ট মাধ্যমে যুগলের ক্ষেত্রে আপতন কোণের সাইন এক বর্ণী আলো কেন বলেছে কারণ বহু বর্ণ যখন আলো যাবে তখন আলাদা আলাদা তার কিন্তু রিফ্রাকটিভ ইন্ডেক্স আমরা দেখতে পাবো তাই জন্য বলেছে এক বর্ণী আলোর ক্ষেত্রে নির্দিষ্ট মাধ্যম যুগল মানে কি মানে এটা বাংলাটা এমন করে যে তোমরা বুঝতে পারবে না নির্দিষ্ট মাধ্যম যুগলের ক্ষেত্রে মানে এই যে দুটো মাধ্যম এখানে একটা লঘু মাধ্যম এটা একটা ঘন মাধ্যম এই দুটো মাধ্যমের কথা বলেছে নির্দিষ্ট মাধ্যম যুগলের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক হয় অর্থাৎ সাইন আই ডিভাইডেড বাই সাইনার আর টু কনস্ট্যান্ট আমরা বলতে পারি এবং একে কি বলা হয় একে বলা হয় স্নেলের সূত্র কি বলবো আবার স্নেলের সূত্র অর্থাৎ ল অফ স্নেল তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইনার ইজ ইকুয়াল টু স্নেলস ল এবং এটাকেই আমরা কি বলবো এই ধ্রুবকের মানটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের বলা হয় প্রতিসরাঙ্ক অর্থাৎ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এই যে রেটা যে যাচ্ছে এই যে তুমি সাইন আই বাই সাইন আর যে তুমি বের করছো এটা অ্যাকচুয়ালি কার রিফ্র্যাক্টিভ ইনডেক্সের সঙ্গে সমান হচ্ছে না প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের সমান হচ্ছে তার বোঝা গেল না কোনো চাপ নেই বোঝাবো একটা একটা পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার করব রিফ্র্যাক্টিভ ইনডেক্স একটার সাপেক্ষে আরেকটা একটা কি হয় একটা একটা পয়েন্ট তোমাদের কাছে ডিসকাস করব আমার ক্লাসে এসে কেউ বুঝে যাবে না এটা আমি হতে দিই না বা এটা হতে পারে না আমি পেট বেচো এরকম ক্লাস করি মানে এর থেকেও আরো ক্লাস করি মানে এরকমই ক্লাস করি এটাই তোমাদের হিসেবে ধরে কাঁচের স্ল্যাব পড়ার আগে আমি চলে যাবো আহ কাঁচের স্ল্যাব পড়ার আগে আমি প্রতি স্বরাংকে ঢুকে যাবো ভালো করে বুঝে প্রতি সরাঙ্কটা প্রতি সড়াঙ্ক রিফ্রাক্টিভ ইন্ডেক্স দেখো প্রথমেই বুঝতে পারছো ইন্ডেক্স দেখে যে এটা একটা ইন্ডেক্স বা এটা একটা সূচক যে সূচকটা তোমায় কি বলবে যে সূচকটা তোমাকে এটা বলবে তোমার রিফ্রাকশনটা কিরকম হচ্ছে বা রিফ্রাকশনটা কিরকম হচ্ছে আচ্ছা ভালো করে বুঝবে তোমরা আমি বলছি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন রেটা যাচ্ছে তখন অভিলম্বে দিকে সরে যাচ্ছে আচ্ছা একটু তোমরা মাইনরলি চিন্তা করো তো যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন যাচ্ছে তখন ওটা দিকে সরে যাচ্ছে কেন অবিলম্বে দিকে সরে যাচ্ছে কেন না কারণ ভাইস ওর স্পিডটা কমে যাচ্ছে ভালো করে বুঝবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো যাচ্ছে যাচ্ছে তখন আলোর কমে তাহলে লঘু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি নাকি ঘন মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি এটা তো বাচ্চা বাচ্চা জানবে যে অবশ্যই ঘন মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি প্রমাণ করবে না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমাকে দেখাবে যে কোন মাধ্যমের প্রতি কত অর্থাৎ কোন মাধ্যম দিয়ে আলো কিরকম ভাবে যেতে পারে ঠিক আছে তার মানে আমি বলবো যে যে এই মিউ বা যেটাই বলো না কেন এটা আলোর গতির সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক লিখে নাও যদি কপি এবং নোট নিয়ে বসো লিখে নাও এগুলো তোমাদের এগুলো কিন্তু এনসিআইটিতে এজ ইট ইজ লেখা আছে আমি তোমাদের দেখাচ্ছি এনসিআরটি বইটা একদম লাইন বাই লাইন পড়া হবে তো অর্থাৎ কি হবে না যার মিউ বেশি হবে অর্থাৎ যার প্রতিসরাঙ্ক বেশি হবে সেখানে আলোর গতিবেগ কম হবে অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক যার প্রতিসরাঙ্ক বেশি হবে তার কি হবে সেখানদের মধ্য দিয়ে আলোর গতিবেগ কম হবে তার মানে আমি বলতে পারি প্রতিসরাঙ্ক বেশি মানে কি সেটা হচ্ছে অপটিক্যালি অপটিক্যালি ডেন্সড অপটিক্যালি ডেন্স অর্থাৎ কি সেটা হচ্ছে ঘন মাধ্যম তাহলে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় কি হবে বেশি হবে আর মিউটা কম মানে কি মিউ বা প্রতিসরাঙ্ক বেশি মানে হচ্ছে সেটা অপটিক্যালি ডেন্স আর মিউ বা প্রতিসরাঙ্ক কম মানে সেটা হচ্ছে অপটিক্যালি রেয়ার আর অপটিক্যালি রেয়ার আর বা সেটা হচ্ছে লঘু মাধ্যম বোঝা যাচ্ছে অপটিক্যালি রেয়ার বাস এটা হচ্ছে লঘু মাধ্যম কারণ লঘু মাধ্যম বলেই ওখান দিয়ে আলোটা কম স্পিডে যাচ্ছে আর আলোটা সরি লঘু মাধ্যম বলেই আলোটা বলেই ওখান দিয়ে আলোটা কম স্পিডে যাচ্ছে আর আলোটা কম স্পিডে যাচ্ছে মানে ওখানে প্রতিসরাঙ্কটা বেশি ক্লিয়ার এবার আমরা এই যে ছবিটা ভাই ছবিটা বুঝবো এবার ঠিক আছে ছবিটা চলো মনে করো এখান দিয়ে একটা এ রে এইভাবে গেছে তাহলে প্রথম মাধ্যম কি মাধ্যম ওয়ান হচ্ছে বায়ু আর মাধ্যম টু হচ্ছে কাঁচ তাহলে কাঁচে গেছে তাহলে অবভিয়াসলি কাঁচের প্রতিসরাঙ্ক বেশি হবে কাঁচের প্রতি বেশি বলে কি হচ্ছে এটা এই দিকে সরে গেছে অর্থাৎ যাওয়ার কথা ছিল এই দিক বরাবর কিন্তু এটা এই দিকে সরে গেছে ঠিক আছে এই দিক বরাবর যাওয়ার কথা ছিল অবিলম্বে দিকে সরে গেছে তাহলে এর প্রতি সরাঙ্ক যদি আমি মিউ ওয়ান বলি এর প্রতি সরাঙ্ক যদি আমি মিউ টু বলি অর্থাৎ মাধ্যম ওয়ানের প্রতিসংখ মিউ ওয়ান মাধ্যম টু এর প্রতিসরাঙ্ক মিউ টু মাধ্যম ওয়ানে আলোর বেগ মনে করো ভি ওয়ান মাধ্যম টু তে মনে করো আলোর বেগ যদি ভি টু হয় তাহলে আমি লিখতে পারি স্যার মিউ ওয়ান বাই মিউ টু মিউ ওয়ান বাই মিউ টু লিখেছি আচ্ছা আমি কি বলেছিলাম আমি বলেছিলাম মিউ এর সঙ্গে যে বেগটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে ব্যস্তানুবাতিক যদি সম্পর্ক হয় ভাই তাহলে কি হবে মিউ ইকুয়াল টু ওয়ান বাই ভি হবে আর যদি ওয়ান বাই ভি হয় তাহলে মিউ ওয়ান এর জায়গায় আমি কত লিখতে পারি এই সোজা কত লিখতে পারি ভি টু লিখবো আর মিউ টু এর জায়গায় কত ভি ওয়ান লিখবো অর্থাৎ মিউ ওয়ান বাই মিউ টু ইজ ইকুয়াল টু ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান আমি আবার বলছি মিউ ওয়ান বাই মিউ টু ইজ ইকুয়াল টু ভি টু বাই ভি ওয়ান ঠিক আছে আবার যদি আমি এরকম লিখি যে মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এই যে ব্যাপারটা অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাচের প্রতি সর বায়ুর সাপেক্ষে কাছের প্রতি বলা হবে না বায়ুর সাপেক্ষে বলা হবে এই যে মিউ 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 ডিভাইডেড বাই আমি আমি লিখতে পারি যখনই লিখছি টু তখনই বুঝবে যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি দেখো এখানটা কোথায় গেল হ্যাঁ এই যে দেখো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি সোরাঙ্ক এটা আমরা কিন্তু বলতে পারি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি তোমরা যদি এখানটা আমাদের এনসিআরটি বই দেখো তাহলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যেতে পারবে এই যে এইখানটা সুন্দরভাবে ভাবে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ যে টু কি লেখা রয়েছে দেখো টু ওয়ান মিউ টু ওয়ান অর্থাৎ কি না টু ওয়ান মানে হচ্ছে এই যে কার কারসর দ্বিতীয় মাধ্যমের প্রতি কার সাপেক্ষে প্রথম মাধ্যমের সাপেক্ষে অ্যাজ এজ ইজ অঙ্ক আসবে অর্থাৎ মনে করো আমি যদি এটা লিখে দিই মিউ এ মিউ এ মানে কি এ ফর এ আর ডিভাইডেড বাই লিখে দিই মিউ জি তাহলে আমি কি বলতে পারি যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের অর্থাৎ মিউ কি বলবো না প্রতি আমি কি বলতে পারি যে মিউ জি ডিভাইডেড বাই মিউ এ আর মিউ জি ডিভাইডেড বাই মিউ এ যদি বলি তাহলে আমি কি বা ও বলতে পারো তুমি যা খুশি আমি মিউ জি ডিভাইডেড বাই মিউ এ বলতে পারি কি ভি এ ডিভাইডেড বাই ভি বি এই সমীকরণটা কি তোমাদের বোঝা গেছে এই সমীকরণটা দিয়ে প্রচুর অঙ্ক তোমাদের এসছে বলবে স্যার বোঝা গেল না আরো একবার বুঝিয়ে দিই মনে করো বায়ু মাধ্যমের প্রতিসর অঙ্ক হচ্ছে এম এ আবার কাঁচ মাধ্যমের প্রতিসর অঙ্ক মনে করো এম জি বা তুমি এন ওয়ান এন বলতে পারো যদি হয় তাহলে আমি কি বলতে পারি না যার সাপেক্ষে বলবে এটুকু মনে রেখে দাও মাথার মধ্যে যার সাপেক্ষে বলবে তাকে তুমি নিচে রাখবে তাকে তুমি হরে রাখবে আর যার প্রতি সরকার বের করতে দেবে তাকে তুমি ওপরে রাখবে আর ভের বিপরীত হবে যেমন দেখো যেমন দেখো এখানে তোমাকে কি বলেছে এখানে বলেছে তোমাকে এখানে বলেছে তোমাকে যে কার সাপেক্ষে তুমি বের করছো না তুমি বলছো যে বায়ু মাধ্যমের সাপেক্ষে বের স্যার তাহলে আমি বলতে পারি বায়ু মাধ্যমের সাপেক্ষ বায়ু মাধ্যম করতো মানে মিউ ওয়ান বা এন ওয়ান যাই বলো না কেন তাহলে এম ওয়ানটা নিচে থাকবে আর মিউ টু টা ওপরে থাকবে অর্থাৎ ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এই সমীকরণটা তোমরা মনে রেখে দাও অর্থাৎ একটার সাপেক্ষে একটা তাহলে স্যার আমি যদি বলি যে মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান যদি এটা বলি তাহলে কি হবে আচ্ছা যদি বলি তাহলে হবে কি হবে হচ্ছে মিউ ওয়ান ডিভাইড বাই মিউ টু বলতে হবে যে দ্বিতীয় নম্বরের সাপেক্ষে প্রথম নম্বরের প্রতি অর্থাৎ হরে যেটা থাকবে তার সাপেক্ষে আর একজনের প্রতি বের করবো এবং ভি ওয়ান বাই ভি টু তাদের মধ্যে যে ভেলোসিটির অনুপাত এটা এদের বিপরীত হবে বোঝা গেছে আন্ডারস্টুড ক্লিয়ার প্রত্যেকের ক্লিয়ার এইবার আমরা আরো একবার এনসিআরটি থেকে বিষয়টা জেনে নেব যেটা আমি তোমাকে বললাম আরো একবার এনসিআরটি দিকে তোমাদের ক্লিয়ার করে দেবো দেখো তাহলে প্রথম মাধ্যমে তার মানে দেখো এখানটা কি বলেছে প্রথম মাধ্যমে প্রথম মাধ্যমে তাহলে এন টু ওয়ান মানে কি এন টু ওয়ান কথাটা অর্থ কি এন টু ওয়ান কথাটা অর্থ হচ্ছে এন টু ডিভাইডেড বাই এন ওয়ান এন টু ডিভাইডেড বাই এন ওয়ান এন টু ওয়ান কথাটা অর্থ আগে বোঝো এন টু ডিভাইডে বাই তার মানে কী হবে ভি ও ওয়ান মানে কত ভি মানে হচ্ছে প্রথম মাধ্যমে আলোর বেগ তাহলে প্রথম মাধ্যমটা এখানে কী আছে বায়ু রয়েছে তাহলে বায়ুর মাধ্যমে আলোর বেগ কত বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ভি তাহলে কোনো একটা মাধ্যমে এর যদি বায়ুর মাধ্যমের সাপেক্ষে প্রতিসর দেয় এখান থেকে সেই মাধ্যমে আলোর বেগটি বের করতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ অঙ্ক দেখাচ্ছি তোমাদের চাপ নেই আচ্ছা এন মানে কি এন ওয়ান টু মানে ভাই কি বলেছিলাম আমি অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ মানে কি হয়ে যাবে না এন ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এন টু অর্থাৎ এন ওয়ান ডিভাইডেড বাই এন টু অর্থাৎ ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান তার মানে আমি কি বলতে পারি আমি বলতে পারি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে এই কনসেপ্টটাকে না ক্লিয়ার করলে তোমাদের কিন্তু পরবর্তী অঙ্কগুলো করতে পারবে না যাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তারাও কমেন্ট করবে যাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না তারাও কমেন্ট করবে পরবর্তী ক্লাসে আমি এটাকে আবার রিপিট করে আবার তোমাদের সামনে ভালো করে বোঝাবো আর যারা একদমই ক্লিয়ার করতে পারছো না এই পার্টিকুলার পোর্শনটাকে বারবার বারবার চালিয়ে দেখো ঠিক আছে কেন ওই যে ভি এ বাই ভি হচ্ছে কারণ প্রতিসরাঙ্কর সঙ্গে যে আমাদের যে ভেলোসিটির সম্পর্ক আলোর যে গতিবেগের সম্পর্ক সেটা ব্যস্তানুপাতি কিন্তু আমরা যদি বলি প্রতি সঙ্গে অপটিক্যাল ডেন্সিটির কি সম্পর্ক মাধ্যমে কি সম্পর্ক সেটা সমানুপাতিক সমানুপাতি যত বেশি হবে তার মাধ্যমের ঘনত্ব কিন্তু তত বেশি হবে ক্লিয়ার প্রত্যেকের কাছে দেখো তার মানে আমাদের এইটা মনে রাখতে হবে অর্থাৎ বায়ু মাধ্যমে আলো দিদি অর্থাৎ না এইভাবে যদি ওপরের মাধ্যমটা বায়ু হয় আর নিচের মাধ্যমটা কাঁচ হোক কি জল হোক যাই হোক না কেন যখনই ভাবে আলো আসবে সেই সময় আমাদের মনে রাখতে হবে যে এটা যদি মিউ ওয়ান হয় এটা যদি মিউ টু হয় তাহলে আমরা বলতে পারি যে মিউ টু ওয়ান অর্থাৎ এই যে কাঁচের প্রতিসরাঙ্ক এখানে যদি কাঁচ থাকে মনে করো কাঁচের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে বায়ুর সাপেক্ষে সেটা কত হবে না ভি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ভি অর্থাৎ আমরা বলতে পারি না সি ডিভাইডেড বাই ভি অর্থাৎ কাঁচ মাধ্যমে আলোর বেগ ভি মানে কি কাঁচ মাধ্যমে আলোর বেগ মানে কাঁচটা এখানে নিয়েছি তাই অর্থাৎ ওই মাধ্যমে আলো দ্রুতি উপরে হচ্ছে বায়ু মাধ্যমে আলোর দুটি ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর দুটি ইকুয়াল টু এন এম বা আমরা বলতে পারি যে এন টু ওয়ান অর্থাৎ দ্বিতীয় মাধ্যম আর প্রথম মাধ্যম ঠিক আছে এবার আমরা বলবো যে পরম প্রতিসরণ বলে না বায়ুর বায়ুর সাপেক্ষে বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বলছি পরম প্রতিসরাঙ্ক ক্লিয়ার ক্লিয়ার চলবে চলো আমরা এখানে এক্সাম্পল গুলো কিছু কিছু দেখে নেব তার আগে আমরা কিছু অঙ্ক করে নেব অঙ্ক করলে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসেছে এবং যেগুলো তোমাদের এইটা তাহলে বোঝা গেছে তোমাদের যেগুলো তোমাদের প্রিভিয়াস এসেছে এবং যেগুলো তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট দেখো আলো এটা एनसीईआरटी এর অঙ্ক এবং এটা তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডি তেও এসেছে ঠিক আছে আরআরবি গ্রুপ ডি তেও তোমাদের এসেছে এবং एनटीपीसी তেও তোমাদের এসেছে এই অঙ্কটা ঠিক আছে एनटीपीसी 2021 চলো অঙ্কটা করে ফেলি আলো বায়ু থেকে 1.5% রঙ্ক বিশিষ্ট কাঁচে প্রবেশ করলো তার মানে বলতে পারি ছবি এঁকে বুঝিয়ে দিই একটু আলো কি করছে এইভাবে আসছে এবং এইভাবে একটা এর শতাংশ কত 1.5 μ2 তাহলে মিউ ওয়ান কত মিউ ওয়ান তো তোমরা নিশ্চয়ই জানো যে মিউ ওয়ান তো ওয়ানই হয় বায়ু যে প্রতিসরণ কোষ তো ওয়ান তাই মিউ ওয়ানটাকে আমরা বাদ দিয়ে দিই ঠিক আছে তাহলে এই যে এই যে এখানটা কত আই আর এটা হচ্ছে আর ঠিক আছে এভাবে এসছে এবং তার মানে এখানটা ভি ওয়ান ডিভাইডেড ভি টু হয় ভি ওয়ান মানে কত এটা হচ্ছে তো বায়ু মাধ্যম আর এটা হচ্ছে কি কাঁচ মাধ্যম তাহলে বায়ু মাধ্যমে ভি ওয়ান মানে কত থ্রি ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি লিখতে পারি স্যার আমরা লিখতে পারি মিউ টু ওয়ান ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি সি ডিভাইডেড বাই ভি টু অর্থাৎ সি মানে কত বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ ওই মাধ্যম মানে কোন মাধ্যম এখানে যে মাধ্যমটা আমাকে দিয়েছে কাঁচ মাধ্যম তাহলে মিউ টু ওয়ান মিউ টু ওয়ান এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ আরে তুমি বলবে স্যার কি করে ওয়ান পয়েন্ট ফাইভ হয় আচ্ছা মিউ টু ওয়ান মানে কি মিউ টু ওয়ান মানে হচ্ছে মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান মিউ টু এর মান কত এটা ডিটেলসে বোঝো ডিটেলসে কিন্তু এই ডিটেলসটা কিন্তু এনসিইআরটি লেখা নেই ক্লাস ইলেভেন এ রয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি

সিম্পলি মনে রাখবে মিউ ইজ ইকুয়াল টু মিউ টু ওয়ান ইকুয়াল টু অর্থাৎ বায়ুর সাপেক্ষে যে প্রতিসর অঙ্ক যখন দেবে তখন সি বাই ভি সি বাই ভি মানে কি মানে সি মানে হচ্ছে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ যে প্রতিসর অঙ্কটা দেবে সেটা সিম্পলি সেটা এখানে বসাবে সি বাই ভি আমি তোমাদের ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খ হয়ে বললাম যারা মনে রাখতে পারছো না তারা শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখো যে মিউ টু ওয়ান ইজ ইকুয়াল টু সি বাই ভি বোঝা গেছে কি বোঝা গেলে একটা লাইক আর শেয়ার তো পেতেই পারি তো এইভাবে আমি আমার কিন্তু ক্লাসেও কিন্তু এইভাবেই করাই তো ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের ডেমো আর কি যেটা বলতে পারি नेक्स्ट দেখো কাচের প্রতিসরাঙ্ক 1.5 দেখো এই পার্টিকুলার প্রশ্নটা কিন্তু তোমাদের এই ফর্মুলাটা দিয়ে হবে না এইটা তোমাকে জানতে হবে না হলে তুমি এটা পারবে না করতে ঠিক আছে কাচের প্রতিসরাঙ্ক 1.5 জলের প্রতিসরাঙ্ক এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা আসা মানে প্রত্যেকটি आरआरবি গ্রুপ ডি আসা किंतु অঙ্ক কাচের প্রতিসরাঙ্ক 1.5 জলের প্রতিসরাঙ্ক 1. থ্রি যদি কাঁচের মধ্যে দিয়ে আলোর বেগ হয় তবে জলের মধ্যে আলোর বেগ কত কি করে পাবো স্যার তাহলে আমি কি বলেছি মিউ ওয়ান ডিভাইডেড বাই মিউ টু টু ভি টু ডিভাইডেড বাই ভি তাহলে মিউ মনে করো যে তাহলে ডিভাইডেড মিউ মানে কত কত মিউ জি করে দাও এখানটা আর মিউ টু মানে কত জল মানে ওয়াটার মিউ ডব্লিউ করে দাও তাহলে মিউ জি বাই মিউ ডব্লিউ ইকুয়াল টু মনে করো ভি ডব্লিউ ডিভাইডেড বাই ভি জি

মনে রাখবে মিউ এবং যে ভি অর্থাৎ প্রতিসরাঙ্ক তার ভেলোসিটির সঙ্গে কি হচ্ছে প্রতিসরাঙ্ক কোনোটা মাধ্যমের প্রতিসরাঙ্ক তার মধ্য দিয়ে যে আলোর গতিবেগ তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক করছে নেক্সট প্রশ্ন বরফ এবং এটা কিন্তু আমাদের রেলের গ্রুপ ডিতে আসা প্রশ্ন বরফ এবং কাঁচের প্রতিসরাঙ্ক সূচকগুলি হলো যথাক্রমে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এবং ওয়ান পয়েন্ট ফাইভ টু একটি আলোক রশ্মি বরফ থেকে কাঁচে প্রবেশ করলো ভালো করে বুঝবে তাহলে কি হচ্ছে না বরফ বরফ মানে আমি লিখে দিচ্ছি মনে করো যে মিউ আই বরফ থেকে কোথায় প্রবেশ করছে কাঁচে প্রবেশ করছে মিউজি তাহলে বরফ থেকে কাঁচে প্রবেশ করছে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে আর এটা হচ্ছে কত মানে এর বেশি তাহলে বরফের সাপেক্ষে কাঁচের ভালো করে বোঝো বরফের সাপেক্ষে কাঁচের অঙ্ক কত আমরা কি বলেছিলাম যার সাপেক্ষে বলবে তাকে কি করব তাকে কিন্তু আমরা নিচে রাখবো তাহলে কার সাপেক্ষে বলেছে কার সাপেক্ষে বলেছে বরফের সাপেক্ষে বলেছে বরফের সাপেক্ষে বলেছে মানে বরফটাকে আমি নিচে রাখবো আর এটাকে আমি ওপরে তুলে অর্থাৎ হবে না ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট ফাইভ টু ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ একশো বাহান্ন ডিভাইডেড বাই তুমি একশো একশো একত্রিশ করো বাহান্নকে তুমি যদি একশো একত্রিশ দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার ভাগ করে দেখবে বাড়িতে একশো বা একশো একত্রিশ একে একশো একত্রিশ মোটামুটি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সামথিং এরকম উত্তর আসবে তোমার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স তার মানে দেখো যে বায়ু আলো রশ্মি বরফ থেকে কাঁচে প্রবেশ করলো বরফ থেকে কাঁচে প্রবেশ করলো তার মানে বরফের সাপেক্ষে কি বলেছে বরফের সাপেক্ষে কাঁচের প্রতিসর্গ কত হবে তাহলে বরফের সাপেক্ষে কাঁচের প্রতিসর্গ কত হবে না বরফের সাপেক্ষে কাঁচের প্রতিসর্গ হবে কিন্তু 1.16 এবার যদি তোমাকে প্রশ্ন করে এটাও প্রশ্ন এসেছে যে এই যে প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্বে দিকে যাবেন অভিলম্ব থেকে দূরে সরে যাবে ভালো করে বোঝো যে এর প্রতিসরাঙ্ক 1.31 এর প্রতিসরাঙ্ক 1.52 তার মানে এর প্রতিসরাঙ্ক তো বেশি তার মানে প্রতিসরাঙ্ক বেশি মানে কি আলো রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে যার প্রতিসংক বেশি অপরটার থেকে তার মানে সেটা ঘন মাধ্যম তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে তার মানে অবশ্যই অভিলম্বে দিকে সরে যাবে তার মানে আমরা এখানে আরো একটা জিনিস বলবো যে প্রতিশ্রিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি কি হবে না অবিলম্বে দিকে সরে যাবে বোঝা গেল কি এগুলো তোমাদের বুঝতে হবে এগুলো একদম বেসিক জিনিস মানে একদম একটু অ্যাডভান্স জিনিস কিন্তু এগুলো আস্তে আস্তে করে শিখলে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আস্তে আস্তে করে শিখলে বুঝতে পেরে যাবে আমি আগের আগের স্লাইডে বুঝিয়ে দিছি তোমাদের কি করে এটা আসছে মাথায় রাখবে যার সাপেক্ষে বলবে তাকে তুমি নিচে রাখবে যার সাপেক্ষে বলবে তাকে তুমি নিচে বলবে নিচে রাখবে মানে নিউটার কথা বলছি আর স্পিডের ক্ষেত্রে তাকে ওপরে রাখবে যদি বলে যে কাঁচ মা স্পিডের ক্ষেত্রে তো উল্টোটা বলে দিয়েছি যদি বলে যে বরফের সাপেকে কাঁচের প্রতিসরঙ্ক তার মানে বরফের প্রতিসরঙ্কটা নিচে থাকবে বরফের প্রতিসরঙ্কটা নিচে থাকবে আর বরফের প্রতিসরঙ্ক যদি নিচে থাকে তাহলে তার বেগটা কি হবে ওপরে থাকবে অপর পক্ষে দেখো তার বেগটা বেগটা এখানে দেয়নি যাই হোক এখানে শুধুমাত্র একটা সাপে কার একটা প্রতিসরঙ্ক বের করতে দিচ্ছে যদি দিত তখন এখানে কি করতাম আমি না ভি আই ভি আই ভিজি যেটা এই অঙ্কটা যেটা করলাম এই অঙ্কটা যেটা করলাম ক্লিয়ার চলো নেক্সট দেখো এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর মাধ্যমগুলির প্রতিসরঙ্ক যথাক্রমে ওয়ান কার না মিউ আচ্ছা মিউ টু আর মিউ তাহলে এখানে এদের সঙ্গে আলোর গতিবেগ কত ভি ওয়ান ভি টু ভি থ্রি তাহলে এটাকে আমি তোমাদের বলেছি যে মিউ এবং ভি কি হচ্ছে না ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা অনেকবার বলেছি তাহলে মিউ এবং ভি যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় মিউ এবং ভি যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে যার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি তার মধ্যে দিয়ে আলোর গতিবেগ সব থেকে কম তার মধ্য দিয়ে আলোর গতিবেগ সব থেকে কম হবে তাহলে সম্পর্কে আমি অপশন গুলো দিইনি তোমাদের জাস্ট বোঝাবো বলে আর কি আহ কোয়েশ্চেন অ্যান্সার যখন করাবো তখন আবার অপশন দেব তার মানে যার মধ্য দিয়ে আলোর গতিবেগ সব বেশি হবে তার প্রতিসংখ্য সব থেকে কম হবে তাহলে এখানে প্রতিসংখ্য সব কম কার দেখো ওয়ান তার মানে ভি থ্রি হচ্ছে সবার থেকে বড় তারপরে কম কার দেখো তারপরে কম হচ্ছে ভি ওয়ান তারপরে ভি এবং তারপর হচ্ছে ভি কারণ কি না ভি টু এর প্রতিসংখ্য সব থেকে বেশি তাহলে ভি এর মধ্য দিয়ে যে আলোর গতিবেগ সেটা সব থেকে কম হবে তাই আমরা এটা মনে রাখবো একদম প্রিভিয়াস ইয়ার সে আসা তোমাদের প্রশ্ন পরের প্রশ্ন একটি হীরের প্রতি সরাঙ্গ দিয়ে দিয়েছে টু পয়েন্ট ফোর টু তাহলে হীরেতে আলোর গতিবেগ কত হবে অর্থাৎ পরম প্রতি সরাঙ্গ দিয়ে দিয়েছে হীরের প্রতি সরাঙ্গ দিয়ে দিয়েছে হীরের প্রতি সরাঙ্গ মানে কার সাপেক্ষে নিশ্চয়ই আলোর সাপেক্ষে পরম প্রতি সরাঙ্গ বা হীরের প্রতি সরাঙ্গ যখনই তোমাদের এরকম দেবে আলোর সাপেক্ষে দিয়েছে তাহলে আলোর সাপেক্ষে যদি দেয় আমরা সিম্পলি বলবো যে টু পয়েন্ট ফোর টু ইজ ইকুয়াল টু সি বাই ভি বাই ভি সি মানে কি আলোর গতিবেগ তাহলে সি করলে আমরা কত জানি থ্রি টেন টু দি পাওয়ার এইট মিটার পার আচ্ছা প্রতি কিন্তু কোনো ইউনিট নেই প্রতি সরঙ্গের কোনো কিন্তু ইউনিট নেই ঠিক আছে এটা মনে রাখবে তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কি হবে থ্রি ইনটু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর টু তাহলে আবার সেই একই রকম ভাবে সরল করো এখানটা টু পয়েন্ট ফোর টু আছে এখান থেকে দশমিক তুলে দিলে কি হবে ওপরে দুটো শূন্য হয় না একশো গুণ হয়ে যাবে থ্রি হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই দুশো বিয়াল্লিশ তার মানে দুশো বিয়াল্লিশটা প্রথমে বোঝাই যাচ্ছে যে ওয়ান দিয়ে যাবে ওয়ান দিয়ে যাবে ওয়ান দিয়ে দুশো বিয়াল্লিশ তারপরটা নিশ্চয়ই সাত তো যাবে না কাছাকাছি দুই যাবে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পর এইট হবে অপশন অপশন থাকলে তোমরা অপশানাল লিমিট করে বলে দিতে পারবে অপশন বি একদম রাইট অ্যান্সার যখন অ্যাপ্রক্সিমেশন করবে এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে হবে এই সমস্ত ভ্যালুর ক্ষেত্রে ঠিক আছে পরের প্রশ্ন যদি আলো বায়ু থেকে এ মাধ্যমে প্রবেশ করে দেখো বায়ু মাধ্যম থেকে এ মাধ্যম প্রবেশ করেছে এ মাধ্যম তাহলে সে এ মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়ান পয়েন্ট থ্রি

দুই দিয়ে যাবে কিন্তু দেখো দুটো অপশন রয়েছে টু পয়েন্ট সিক্স সেভেন রয়েছে টু পয়েন্ট টু সিক্স রয়েছে এখানে একটাই অপশন দেখতে হবে টু পয়েন্ট টু সিক্স এই অপশনটাই হবে তোমাদের টু পয়েন্ট সব সময় অ্যাপ্রক্সিমেশন নেবে ভাগ করতে গেলেও যখনই তুমি টু পয়েন্ট সামথিং অ্যান্সার পেয়ে যাবে কাছাকাছি অ্যান্সার নিয়ে নেবে ঠিক আছে চলো নেক্সট তারপর প্রশ্ন দেখো এটা আমি ইংলিশেই দেখেছি কি বলছে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের এ রে অফ লাইট ইন এয়ার ইজ ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ফর্টি ফাইভ ডিগ্রি একটা রে অফ লাইট কি করছে এয়ার ইজ ইনসিডেন্ট অ্যাট অ্যাঙ্গেল অর্থাৎ একটা রে অফ লাইট এখানে ইনসিডেন্ট করছে যার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত আই ইকুয়াল টু থার্টি ডিগ্রি ঠিক আছে এবার সেটা প্রতিশ্রুত মানে প্রতিশ্রুত হচ্ছে প্রতিশ্রুত হওয়ার পর দেখছি এবং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হচ্ছে রুট টু তাহলে যদি রুট টু হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ এ আর এটা কিন্তু এ আরই রয়েছে এ আর থেকে নির্দিষ্ট মিডিয়ামে আসছে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রুট টু দ্য রে ইজ রিফ্র্যাক্টিং দা মিডিয়াম এট অ্যাঙ্গেল অর্থাৎ আরটা আমাকে খুঁজে বের করতে হবে তাহলে আমরা স্নেলের ল কি জানি এটা কিন্তু স্নেলসের ল দিয়ে হবে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইক্যাল টু মিউ অর্থাৎ সাইন আই কত সাইন আই মানে হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি না এটা ফর্টি ফাইভ ডিগ্রি দিয়েছে সরি তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ডিভাইডেড বাই সাইনার ইজ ইক্যাল টু কত হয়ে যাবে ইক্যাল টু হচ্ছে মিউ মানে রুট টু দেওয়া রয়েছে তাহলে রুট টু এবার এবার দেখো এখান থেকে সলভ করবো কীভাবে ওয়ান বাই সাইনার ওয়ান বাই সাইনার ইক্যাল টু রুট টু ইনটু রুট টু এটা এখানে ভাগ আছে এখানে গেলে গুণ হয়ে যাবে 1/sin r 2 অর্থাৎ sin r 1/2 তাহলে sin r আর 2 মানে r কত sin করতে 1/2 হয় অর্থাৎ r 30° তাহলে এখানটা आंसर होই গেল তোমার 30° এখানটা r কত হয়ে যাবে 30° क्लियर ঠিক আছে এরপর এই অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্ক করে প্রত্যেক কমেন্টে করবে আর তোমাদের একটা জিনিস বাকি থেকে গেল এটা হচ্ছে এই কাঁচের স্ল্যাবটা কাঁচের স্ল্যাবটা তোমাদের আমি নেক্সট দিন বোঝাবো আজকে বোঝাচ্ছি না তারপর কাঁচের স্ল্যাব এবং লেন্স লেন্সের লেন্সের সমস্ত অঙ্ক পুরো কনসেপ্ট বোঝাবো তার জন্য তোমাদের ক্লাসটিকে লাইক করতে করতে হবে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে তোমাদের যে বিষয়গুলো ভ্যালুগুলো বললাম ওগুলো মনে রাখবে কারণ এইখানটা যখন পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে না তখন ভ্যালুটা একটু অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো আর ভালো করে ক্লাসগুলো দেখো আর যারা আমাদের ব্যাচে ইনক্লুড হতে চাও এইভাবেই তোমাদের কিন্তু ব্যাচে ক্লাস হবে যারা আমাদের ব্যাচে ইনক্লুড হতে চাও অর্থাৎ এই ব্যাচটা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই আমি তোমাদের একদম এ টু জেড পুঙ্খানুপুঙ্খ হবে কিন্তু এভাবেই তোমাদের একটা একটা বিষয় পড়ানো হচ্ছে তারা অঙ্ক করছে প্রিভিয়াস তাহলে কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে কনসেপচুয়াল ক্ল্যারিটি কি করে আসবে যখন একটা নির্দিষ্ট টপিক পড়ার পর সেখান থেকে এমসিকিউ করব বা সেখান থেকে জিরো টু হিরো অর্থাৎ সহজও করবো টাফও করবো আমি প্রতিসঙ্গ করলাম বাট প্রতিসূরকের অঙ্ক করলাম না কিছু বেনিফিট হবে কি হবে না কারণ রেলে কিন্তু সায়েন্সটা ইম্পর্টেন্ট সিম্পল সুখেন্দু মাইত্রীর বই পড়ে কিন্তু রেলের সায়েন্স উত্তরানো যাবে না যা দিনকাল আসছে তো এটাই ছিল আজকের ক্লাস সবাই খুব ভালো থেকে যারা ব্যাচ ইনক্লুড হতে চাও নিচের দেওয়া নাম্বারে ফোন করে নাও আদারওয়াইজ তুমি ইউটিউব দেখেও দেখতে পারো যেভাবে ক্লাসগুলো দেবো পর 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 তো এখানে ব্যাচে কিন্তু ফান্ডামেন্টাল টপিক ওয়াইজ অনুযায়ী হবে অ্যাপ রয়েছে অ্যাপের মাধ্যমে হবে যারা ভর্তি হতে চাও নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন যা কিছু করতে পারো সবাই খুব ভালো থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ